আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অশান্ত মন। তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তাদের মনের মধ্যে চলা টেনশন, ভুলভাল ভাবনা, নেগেটিভ ভাবনা ইত্যাদি। কখনো কখনো এই টেনশন বা নেগেটিভ ভাবনাগুলো তাদের এত কষ্ট দেয় যেটা শারীরিক কোনো কষ্ট থেকেও অনেক বেশি কষ্টদায়ক। তারা চায় এই সমস্যা থেকে মুক্তি পেতে, কিন্তু কিভাবে এই সমস্যাকে ওভারকাম করা যায় সেটা কিছুতেই খুঁজে পায় না। তো আজকে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনাকে এই সমস্যাকে ওভারকাম করতে অনেক সাহায্য করবে। এটা আপনার অশান্ত মনকে শান্ত করতে অনেক সাহায্য করবে। তো গল্পটা বোধিধর্মা নামের একজন বৌদ্ধ সন্ন্যাসীর। বোধিধর্মা হলেন গৌতম বুদ্ধের পরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং প্রভাবশালী বৌদ্ধ সন্ন্যাসী। তিনি বৌদ্ধ ধর্মকে ভারত থেকে চীনে নিয়ে গেছিলেন, যা পরে জেন বুদ্ধিজম নামে প্রসিদ্ধ হয়েছিল। তো বোধিধর্মা যখন চীনে গেছিলেন, তখন চীনের যিনি রাজা ছিলেন তিনি বোধিধর্মার কথা অনেকের মুখে শুনেছিলেন। তিনি শুনেছিলেন যে ভারত থেকে এমন এক বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন যিনি সবার সমস্যা দূর করেন। তো সেই রাজা তার নিজের সমস্যা নিয়ে বোধিধর্মার কাছে আসেন। তিনি বোধিধর্মার কাছে গিয়ে বলেন যে তিনি এক বড় সমস্যায় বহুদিন ধরে ভুগছেন। তিনি অনেক চেষ্টা করেছেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তো বোধিধর্মা বলেন, কী সমস্যা? রাজা বলেন, আমার মন সবসময় অশান্ত থাকে। মনের মধ্যে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা চলতে থাকে। এত বেশি নেগেটিভ চিন্তা আমার মনকে অশান্ত বানিয়ে রাখে যে আমি রাতে শান্তিতে ঘুমোতে পারি না। আমি অনেক চেষ্টা করি মনের এইসব দুশ্চিন্তাকে দূর করতে, কিন্তু কিছুতেই আমি নিজের মনকে শান্ত করতে পারি না। আমি শুনেছি যে আপনি নাকি সবার সমস্যা দূর করেন, আপনি কি আমার এই সমস্যাটাও দূর করতে পারবেন যাতে আমি জীবনে একটু শান্তি পাই? তো বোধিধর্মা বললেন, হ্যাঁ আমি আপনার সমস্যা দূর করব, কিন্তু এখন নয়। এর জন্য আপনাকে কালকে ভোর 4টার সময় আসতে হবে। 4টার সময় আমি এখানে একা থাকব, আমার চারপাশে কেউ থাকবে না, তখন আপনি আসবেন। আর হ্যাঁ, আপনিও সাথে করে কাউকে নিয়ে আসতে পারবেন না, আপনিও একাই আসবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবেন, আপনার অশান্ত মনকে। সেটা যেন ভুলে ঘরে রেখে আসবেন না, না হলে আমি শান্ত করব কাকে? রাজা এই কথা শুনে খুব অবাক হলেন। তার মনে হলো, এই মানুষটার কথা শুনে তো একে পাগল বলে মনে হচ্ছে। এ আমার অশান্ত মনকে ঘরে না রেখে সাথে করে নিয়ে আসতে বলছে। মন কি কোনো জিনিস নাকি যাকে ঘরে রেখে আসা যায়? এ কি আদেও আমার সমস্যা দূর করতে পারবে? তো এইসব 7-5 ভেবে রাজা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরেও সে সারাক্ষণ বোধিধর্মার এই কথাগুলোই ভাবতে লাগলো, আর এইসব ভেবে তার মন আরও অশান্ত হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগলো যে তার কি এই সন্ন্যাসীর কাছে যাওয়া উচিত নাকি উচিত না। সে ভাবতে লাগলো, একে তো মানুষটা পাগলের মতো কথা বলছিল, তার ওপর ভোর 4টার সময় আমাকে একা যেতে বলেছে, যখন একদম অন্ধকার থাকবে, চারপাশে কেউ থাকবে না, তো লোকটা আবার আমার ওপর আক্রমণ করবে না তো? তারপরেই আবার ভাবলো, ধুর, আমি তো রাজা, এত বড় যোদ্ধা, এই একজন সামান্য সন্ন্যাসী আমার কী বা করতে পারবে? তো এই দিনও এত ভাবনার মধ্যে তার রাতে ঘুম হলো না। এইদিকে ভোর 4টার সময় তো তাকে যেতেও হবে। তো কোনোরকম রাতটা কাটিয়ে ঠিক 4টার সময় তিনি বোধিধর্মার কাছে পৌঁছলেন। গিয়ে দেখলেন বোধিধর্মা তার কুটিরের সামনে একটা বড় লাঠি নিয়ে বসে আছে। এটা দেখে রাজা ভাবলো যে তার ভাবনাই ঠিক নয় তো, লোকটা তাকে আক্রমণ করবে নাকি। তো এইসব ভাবতে ভাবতেই তাকে দেখে বোধিধর্মা বললেন, আপনি এসছেন সাথে করে নিজের অশান্ত মনকে নিয়ে এসছেন তো? আমি আপনার সেই অশান্ত মনকে শান্ত করার জন্যই এই লাঠি নিয়ে বসে আছি, দেখি আপনার অশান্ত মন কোথায়। তো রাজা বললেন, এটা আপনি কি বলছেন? মন কি কোনো জিনিস নাকি যে সাথে করে নিয়ে আসবো বা বাড়িতে রেখে আসবো? মন তো আমার ভেতরেই আছে। বোধিধর্মা বললেন, আচ্ছা, মন আপনার ভেতরে আছে, ঠিক আছে, আপনি এখানে বসে পড়ুন আর চোখ বন্ধ করে আপনার ভেতরে থাকা সেই অশান্ত মনকে খুঁজুন, পেলেই আমাকে জানাবেন, আমি এখানেই লাঠি নিয়ে বসে আছি, আপনার অশান্ত মনকে আজকে আমি শান্ত করেই ছাড়ব। রাজা এবারে মনে মনে নিশ্চিত হয়ে গেলেন যে এই মানুষটা একদমই পাগল, এ যেরকম কথা বলছে এটা কি কোনো নর্মাল মানুষ বলতে পারে? এদিকে তিনি আবার এটাও ভাবলেন যে যদি পাগলই হবে তাহলে এত মানুষের আর ভক্ত কেন, তারা কি করে তাদের সমস্যার সমাধান এনার থেকে পান? দেখিই না ইনি কী বলতে চাইছেন, এনার কথা শুনেই দেখি না। তো এইসব ভেবে তিনি সেখানে চোখ বন্ধ করে বসে গেলেন। বসে তিনি অশান্ত মনকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে তিনি চেষ্টা করলেন অশান্ত মনকে খুঁজতে, ভেতরে চলা বিভিন্ন চিন্তার জালের মধ্যে থেকে অশান্ত মনকে খুঁজে বার করতে। কিন্তু তিনি যত খোঁজেন ততই সেখানে সব কিছু শূন্য পান, এমনকি খোঁজার সময় তার মনে কোনোরকম নেগেটিভ চিন্তাও তিনি দেখতে পান না। এটা অবশ্য কন্টিনিউয়াসলি থাকে না, যখনই তিনি খুব একাগ্রতার সঙ্গে অশান্ত মনকে খুঁজতে যান সব কিছু শূন্য হয়ে যায়। আবার কিছুক্ষণ পর তার মনে হয় যে মনের মধ্যে চলা বিভিন্ন চিন্তার মধ্যে তিনি যেন কোথায় হারিয়ে গেছিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি তৎপর হয়ে আবার নিজের অশান্ত মনকে খুঁজতে শুরু করেন, আর তখনই আবার সব কিছু শূন্যই দেখেন, সেখানে না আছে কোনো ভাবনা আর না আছে কোনো দুশ্চিন্তা। তো এই করতে করতে সূর্য উঠে যায়, সকাল হয়ে যায়, তিনি চোখ খোলেন। বোধিধর্মা বলেন, কী হলো, আপনি নিজের অশান্ত মনকে খুঁজে পেলেন?
রাজা বলেন, না, আমি অনেক চেষ্টা করলাম অশান্ত মনকে খুঁজতে, কিন্তু আমি খুঁজে পেলাম না। বোধিধর্মা বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি এখন বাড়ি চলে যান, আর কালকে আবার ভোর 4টার সময় এখানে চলে আসবেন। তো রাজা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে তার মনে হলো, আমি বোধহয় শুধুই সময় নষ্ট করছি। কিন্তু তার যেন কোথায় এই দিন অন্য দিনের থেকে একটু বেশি শান্তি অনুভব হলো। তো তিনি সেই জন্য পরের দিন আবার সেখানে গেলেন। এদিনও বোধিধর্মা তাকে একই কাজ করতে বললেন। রাজাও চোখ বন্ধ করে বসে নিজের অশান্ত মনকে নিজের ভেতরে খুঁজতে লাগলেন। এদিনও অনেক সময় পার হয়ে গেল, এদিনও রাজা কিছুই খুঁজে পেলেন না। বোধিধর্মা তাকে আবার পরের দিন আসতে বললেন। যত দিন যায় রাজা তত বেশিক্ষণ চোখ বন্ধ করে বসে নিজের ভেতর অশান্ত মনকে খুঁজতে চেষ্টা করেন। দিনের শেষে তিনি কিছুই খুঁজে পান না, কিন্তু কেন জানি না তার ভেতরে ধীরে ধীরে শান্তি বাড়তে থাকে। তার মধ্যে চলা নেগেটিভ চিন্তাগুলো আগের থেকে কমে যেতে থাকে। তার আর নিজেকে এখন এতটাও অশান্ত লাগে না যতটা এনার কাছে যাওয়ার আগে লাগতো। তো এরকমই একদিন রাজা চোখ বন্ধ করে বসে অশান্ত মনকে খুঁজতে থাকেন, আর এই দিন তার সময়ের কোনো খেয়াল থাকে না। ভোর থেকে সকাল হয়ে দুপুর গড়িয়ে যায়, কিন্তু তিনি নিজের ধ্যানের মধ্যেই থাকেন। বিকেলবেলা তিনি চোখ খোলেন, আর তখন বোধিধর্মা জিজ্ঞেস করেন, কি হলো, পেলেন আপনি নিজের অশান্ত মনকে খুঁজে? রাজা এই দিন ভেতর থেকে যতটা শান্তি অনুভব করছিলেন ততটা এর আগে কোনো দিন তিনি অনুভব করেননি। তিনি বললেন, হে মহাত্মা, আপনি কিছু না করেই আমার অশান্ত মনকে শান্ত করে দিয়েছেন, আর আমিও কিছু না করেই শুধুমাত্র নিজের ভেতরে অধ্যয়ন করে এতদিনের সমস্যা থেকে মুক্তি পেয়েছি। আমি বুঝেছি যে আমাদের অশান্ত মনকে বাইরের কোনো কিছু শান্ত করতে পারে না। আমরা যতক্ষণ না নিজের ভেতরে একাগ্রতার সঙ্গে দেখতে শিখব, ততক্ষণ আমাদের মনের মধ্যে এই সব নেগেটিভ চিন্তা আর অশান্তকর চিন্তার ঝড় উঠতেই থাকবে। আর আমরা যখনই খুঁজতে চেষ্টা করব সেই সব চিন্তার ঝড়কে, আমরা দেখতে পাবো সেখানে আসলে কিছুই নেই, সবই শূন্য। প্রথমের দিকে এটা অত সহজ হবে না, আমরা বেশিক্ষণ একাগ্রতার সঙ্গে ভেতরে দেখতেই পারবো না। আমাদের মনের মধ্যে চলা অশান্তির এই ঝড় আমাদের একাগ্রতা ভঙ্গ করে নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না, আমাদের আবার নিজের মনকে এক জায়গায় একাগ্র করতে হবে, এবং আস্তে আস্তে এই সময়টা বাড়তে থাকবে। যত সময় যাবে ততই এই অশান্ত মনের ঝড়টা নিজের শক্তি হারাতে থাকবে, আর মনের মধ্যে আস্তে আস্তে শান্তির পরিমাণ বাড়তে থাকবে। একদিন বা দুদিনে হবে না, তবে ধীরে ধীরে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এটা অবশ্যই হবে। তো বন্ধুরা, বোধিধর্মার এই ছোট্ট গল্পটা আমাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে অশান্ত মনকে শান্ত করার উপায় হলো মেডিটেশন বা ধ্যান। আর মেডিটেশন বা ধ্যানে যে বিশাল কিছু করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, শুধু নিজের ভেতরে একাগ্রতার সঙ্গে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে। আর এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে মেডিটেশনই পারে আমাদের অশান্ত মনকে শান্ত করতে, মনের মধ্যে চলা নেগেটিভ চিন্তার ঝড়কে শান্ত করতে। আপনি এই গল্পটা থেকে কী শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিয়ে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।